জীবনটা তো অনেক বড়, সামান্য দৌড়ে হাঁপিয়ে উঠেছে। না না না, হাঁপাইনি, জোরে জোরে দম নেওয়ার প্র্যাকটিস করছিলাম। ডাক্তার বলেছে এতে লাংস হার্ট দুটোই ভালো থাকে। হার্টের চেয়ে ব্রেনই তো আপনার বেশি কাজ করে, অতএব হার্টটা না থাকলেও ক্ষতি নেই। এলে একসাথে, গেলে একা। আচ্ছা, আমিও দেখে নেব। ছকিনা, বাচ্চু, মেহেরবানু, গোলাপালি, কিসমিস খান, এই যে আমি এতক্ষণ যাবত একজনের চেহারাও দেখলাম না, কোথায় ছিলে সব? কে? চুপচাপ কেন? কথা বলো মুখে! ওরে বাপ রে, কি ব্যাপার, কি ব্যাপার, কি হয়েছে মামুনি? তোমার আশকরা পেয়ে সব মাথায় উঠেছে, কেউ ঠিক মতো ডিউটি করে না। কি এত বড় কথা? ভেরি ব্যাড, ভেরি ব্যাড। আজ আমি সবাইকে চাকরি থেকে বরখাস্ত করব। আজ নয়, এক্ষুনি। আমি বাথরুম থেকে বেরিয়ে এসে দেখতে চাই সবাইকে তুমি স্যাক করেছো। স্যাক? হ্যাঁ, নিশ্চয়ই করবো মামুনি, নিশ্চয়ই করবো। হ্যাঁ, তাই করবে। এই এই মুহূর্তে তোরা সবাই চাকরি থেকে বাদ বাদ। হ্যাঁ, এই দেখো আবার সবার চোখে পানি। ইয়ে, তোদের চাকরি তো সত্যি সত্যি যায়নি। এই নে টাকা, সবাই গিয়ে মিষ্টি খাগে। আজ তো ছুটি, কাল সবাই জয়েন করে যা। আরে যা, তাড়াতাড়ি যা, যা যা যা। ও যা, আজকের মতো বাচ্চা গেল। হ্যালো, কবিতা বলছি। হ্যাঁ বল শিল্পী। ঠিক আছে, কন্টিনেন্ট ভ্রমণের ব্যাপারটা পাকা হয়ে গেল, তোরা ব্যবস্থা কর। ওকে ডিয়ার, বাই। হ্যালো রাজীব আঙ্কেল, শুনলাম কবিতা তার ক্লাবের সদস্যদের নিয়ে সাইকেলে কন্টিনেন্ট ট্যুরে যাচ্ছে। আমিও তাই শুনেছি। অবশেষে একদিন জানা গেল যে রাজপুত্র রাজকন্যাকে রক্ষা করিবার জন্য রাজপ্রাসাদে ঢুকিয়াছিল। আসলে সে একজন প্রতারক, তাহার লোভ ছিল ঐশ্বর্যে এবং সাহেব জি, আপনার সাহিত্য চর্চাটা নিজের ঘরে বসে করলেই ভালো হয়। আমরা একটা জরুরি বিষয় নিয়ে আলাপ করছি। ও দুঃখিত। ইয়েস আঙ্কেল, বলছিলাম কি মেয়েদের এইভাবে যাওয়াটা? দেখো রাজীব, কারো স্বাধীনতায়
আমি হস্তক্ষেপ করি না। মাত্র 10 লক্ষ টাকা দিলেই আজ রাতের মধ্যে আমরা কবিতাকে অক্ষত অবস্থায় পেয়ে যাবো। হরিদাস যখন কন্যাশোকে মুহ্যমান, তখনই নাপিতের মতো 16 ঘটি বুদ্ধি দিতে উদ্ধত হইল নারায়ণ। নারায়ণ জানিত ইহাতে অর্থ লাভ হইবে। আপনার সাহিত্য করার সময় এটা নয়। দুঃখিত। তাহলে রাজি হয়ে যাই আঙ্কেল? আমি কিছুই বুঝতে পারছি না, তোমার যা খুশি করো। মানি ইজ নো প্রবলেম। ইয়েস, মানি ইজ দা প্রবলেম। তাই যদি হয় বলো, কত টাকা পেলে আমাকে মুক্তি দেবে? শুধু টাকা দিলেই মুক্তি পাওয়া যায় না। শুনেছি তোমার বাবার রাজীবের কাছে তোমাকে বিয়ে দেবে। রাজীব আমাদের জানি দুশ্মন, রাজীবকে তোমার অস্বীকার করতে হবে। ইম্পসিবল, রাজীবের সাথে আমার বিয়ে হবে? কিছুতেই হতে পারে না। কি করে বুঝবো? সে একটা লোফার, থার্ড ক্লাস মানুষ। বাবার সম্পদকে দখল করার জন্যই আমার পিছে লেগেছে। বাবা তাকে কিছুটা স্নেহ চোখে দেখেন তাতে সন্দেহ নেই, বাট আই হেট হিম। তাকে যে তুমি ঘৃণা করো তা প্রমাণ করার জন্য তুমি এক্ষুনি আমাকে বিয়ে করবে? কবিতা, বাইরে গাড়ি আছে, তুমি চলে যাও। কবিতা, তুমি শীঘ্রই চলে যাও। মানে আমি একা? যাও।
কবিতা? কি বাবা কবিতা? এ যে দেখছি অজ্ঞান হয়ে গেছে। এবার বোধ হয় কবিতা তোমাকে হিরো ভাববে। না দোস্ত, তাকে চেনা বড়ই মুশকিল। আরে ভিলেনকে কুপাকাপ করে নায়িকাকে উদ্ধার করলে, এরপরেও? আরে ভাই, এটা তো আর সিনেমার কাহিনী নয় যে এরপরে হিরো এবং নায়িকার মধ্যে ভাব হয়ে যাবে। তবে হ্যাঁ, চেষ্টা আমি ছাড়ব না। রাজ্য এবং রাজকন্যা দুটোই আমার চাই। সবটা অ্যাবজর্ব করতে কিছুদিন সময় লাগবে। আমার মুখরা মেয়েটা এমন নিস্তেজ হয়ে যাবে, এই সাইলেন্সটা আমি সহ্য করতে পারছি না ডাক্তার। এক কাজ করুন, ওকে কিছুদিনের জন্য চেঞ্জে পাঠিয়ে দিন। ভেবেছ আমি কি সেই চেষ্টা করিনি? আরে ও তো কোথাও যেতেই চাইছে না। সালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। শুনলাম কবিতার শরীর ভালো না, তাই দেখতে এলাম। আমরা আবার একটু বাইরে যাচ্ছি তো। কোথায় যাচ্ছো মামুনিরা? জি মানে বান্দরের দিকে। আমাদের ক্লাবের তরফ থেকে একটা মোটিভেশন প্রোগ্রাম আছে, তাই। তাহলে কবিতা মামুনিকে তোমাদের সঙ্গে করে নিয়ে যাও না, ও গেলে তো খুব ভালোই হয়। কে যাবে আঙ্কেল? কবিতা তার বান্দরের সাথে গ্রামে যাচ্ছে। কবিতা যাবে নেস্টি পচা ওঝোপাড়া গায়? নো 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 নো, ইম্পসিবল। চেঞ্জে যেতে হলে ইফ নেসেসারি আমি ওকে নিয়ে সুইজারল্যান্ড চলে যাব। আই থিংক ইট উইল বি গুড প্রোগ্রাম। নাজমা আপা, তোমরা কবে যাচ্ছ? এই দুই একদিনের মধ্যে। আমিও তোমাদের সাথে যাব। আস্তে আস্তে এই দেখছি না, তাই তো। এখন কি হবে? এত মালপত্র নিয়ে আমরা যাবো কি করে? মুশকিল হলো দেখি। শহর থেকে পিকনিক করতে এসেছেন বুঝি? না, ট্রেনিং মিশনে এসেছি। ও কথা সবাই বলে, পত্রিকায় ছবি টবি ছাপা হয়ে গেলে ট্রেনিং মিশন শেষ। চুপ করো। ধমক দেবেন না মেম সাহেব, ঘাটের কুলি হতে পারি কিন্তু কোনো শালাকে পরোয়া করি না। একমাত্র বোতলকে সালাম করি। কুলি ভাই? কুলি ভাই আর একটু বিপদে পড়লে বলবেন মারপেটের খালাতো ভাই। তা কোথায় যাবেন সবাই? বান্দুরা ডাকবাংলোতে। তা এখান থেকে তো মাইল দুয়েক হবে। ঠিক আছে, যার যার মালপত্র ঘাড়ে নিয়ে হাঁটা ধরুন। তুমি তো কুলির কাজই করো, বোঝাগুলো নাও। আরে কুলি হতে পারি, আমি তো ট্রাক নই যে একা এতগুলো মাল নিতে পারবো। ঠিক আছে, ভারীগুলো আমি নিচ্ছি, বাকিগুলো আপনারা নিন। আরে আরে, আপনি একটা অবদার্থে ঢেকি মালদাল খান। অসভ্য মাল না খেলে কোনদিন সভ্য হতে পারবেন না। আর আসুন। আসেন 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 আসেন। দারোয়ান, এই দারোয়ান, এই হতভাগা দারোয়ান। রাইতে ঘুমাইতে দেন না বসে, দিনে ঘুমাইতে দেন না, হেরাতে পারি না। সর্বুক, এই বেটা দারুণের বাচ্চা। মেম সাহেব আগে থেকে খবর দিয়েছিল, ঘাটে যাসনি কেন? কাট মানে আমাকে সেই কাট মানে আমাকে লঞ্চ কাট আর কি। মালপত্র নিয়ে চল। মেম সাহেবরা এখানে থাকবেন? অবশ্যই থাকবেন, থাকলে লিখে তো বাংলো কেন থাকবো। ট্রেনিং মিশন, ট্রেনিং মিশন। ও ট্রেনিং মিশন মানে আমাকে সেই ট্রেনিং মিশন? অবশ্যই ট্রেনিং মিশন, খুব ভালো ট্রেনিং মিশন। হ্যাঁ, ট্রেনিং মিশনটা কি? তোর মাথা নিয়ে চল। আসেন মেম সাহেব, আমার ভাড়াটা দিন। হিসেব করে দিয়েছেন তো? গুনে পয়সা দেওয়ার অভ্যেস আমার নেই। মেপে কথা বলার অভ্যেস আমার নেই। চলে সালাম। Oh!
খোদার উপরে খুদগারি করে যারা পানির মধ্যে ডুবে ডুবে মরে তারা। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। শহরের মেয়েরা চেনে শুধু থানা, এবার তোমরা চিনে না নদীও নালা। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। ওকে একটু বাঁচাও, সেদিন বলেছিলে বিপদে পড়লে মারপেটের খালাতো ভাই ডাকতে হবে। সত্যি আজ বিপদে পড়েছি দুলা ভাই, ওকে একটু বাঁচাও। আমার এখন সময় নেই। ভিজেই যখন গেলাম তখন তো বাঁচাতেই হয়। ভেতরের পানি সব বের করে দিয়েছি, খানিকক্ষণ রোদে রেখে দিন, শুকিয়ে যাবে। এই যে খালাতো ভাই, ওকে একটু ডাক বাংলাতে পৌঁছে দিবেন। ঠিক আছে। ওঠেন ম্যাম সাহেব, কাঁধে চড়ার যখন শখ রয়েছে। এই যে ম্যাম সাহেব, এখন কেমন আছেন? এই সর্বতালে আশেপাশে কোনো ডাক্তার কবিরাজ নেই? কবিরাজ ডাক্তার? এই বেটা দারোয়ান, এই দারোয়ানের বাচ্চা। মেম সাহেব হাসতে হাসতে মরে যাচ্ছেন, তুই একটা ডাক্তার কবিরাজের ব্যবস্থা করতে পারিস নি? কবিরাজ? ও কবিরাজ, মানে আমাদের সেই কবিরাজ, মানে কবিরাজ, কিন্তু কবিরাজ কেন? এই শালা প্যাচাল বলা শুরু করলে সারা রাত চলে যাবে। দেখুন ম্যাম সাহেব, আমার কাছে একটা ওষুধ আছে, এটা খেলে সর্দি কাশি একদম সেরে যাবে। নিন। আপনার তো বা দিশিটা চলে না। যাকে আমি কবিরাজ ডেকে নিয়ে আসছি। কবিরাজ সাহেব, কবিরাজ সাহেব, এই যে কবিরাজ সাহেব, কবিরাজ সাহেব, শুনেন মেম সাহেবের অবস্থা খুব খারাপ, আপনাকে এক্ষুনি আমার সঙ্গে যেতে হবে। কারে ডাকতেছে শরবত ভাই? দেখো না, আপিন খাইয়া বুইলাই বেহুশ, বেশি দরকার থাকলে মাথায় করে লইয়ে যাও। হ্যাঁ, মাথায় করে এই বুড়াটারে? ঠিক আছে। চল বেটা, বুইরা খাটাস। চল বেটা। ম্যাম সাহেব, ও ম্যাম সাহেব, এই যে ম্যাম সাহেব, কবিরাজ নিয়ে এসছি। শালার ঘুম আর কিছুতেই ভাঙতে চাইছে না, ওকে রেখে গেলাম। নেশা ছুটে গেলে ওষুধ নিয়ে নেবেন, খবরদার যেতে দেবেন না। আমি যাই, আমার ঘর উনি আবার আমার জন্য অপেক্ষা করছে। এই যে গরম পানি, এদিকে ওকে বিয়ে করে? হ্যাঁ বিয়ে করেছে, সাংঘাতিক ভাবে বিয়ে করেছে, উত্তম ভাবে বিয়ে করেছে। বউ দেখতে অতি চমৎকার, আপনার চেয়ে সুন্দরী, তবে একটা বালিশকে বিয়ে করেছে। লাল শাড়ি, লাল চুড়ি, লাল পেটিকোট, তোমার জন্যে আজ এনেছি। লাল শাড়ি, লাল চুড়ি, লাল পেটিকোট, তোমার জন্য আজ এনেছি।
রাগ করো না ও গো রঙ্গিলা বউ, পান করেছি লাল শাড়ি লাল চুড়ি লাল পেটিকোট, তোমার জন্যে আজ এনেছি। তালেরি পাখা তুমি মাথার ছাতা, তুমি শীতের রাতে আমার গরম কাঁথা, তুমি বোঝো গো শুধু আমার মনের কথা, তোমার প্রেমের খুশিতে পান করেছে লাল শাড়ি লাল চুড়ি লাল পেটিকোট, তোমার জন্যে আজ এনেছি। চাঁদেরি আলো আমার ভাঙায় ঘরে, রাখবো তোমার যতনে গলার তাবিজ করে, থাকবো সারা জীবন তোমার আঁচল ধরে, সুখের নিশ্বাস ভুলে পান করেছি লাল শাড়ি লাল চুড়ি লাল পেটিকোট, তোমার জন্যে আজ এনেছি। রাগ করো না ও গো রঙ্গিলা বউ, চুপ না হয় পান করেছি লাল শাড়ি লাল চুড়ি লাল পেটিকোট, তোমার জন্যে আজ এনেছি। লাল শাড়ি লাল চুড়ি লাল পেটিকোট পেটিকোট, আপনি বালিশকে বোনা বানিয়ে বিয়ে করলে তো পারো। বিয়ে ওই বাইরের কবরটা দেখেছে, ওটা আমার মায়ের, ওই বেটির খুব শখ ছিল ঘরে বউ আনার, একদিন চলে গেল। আচ্ছা বলুন তো, শখ থাকলে কি সব হয়? সাধ্য তো থাকতে হয়, তাছাড়া আমার মতো মাতাল অমানুষকে কে মেয়ে দেবে? অমানুষটা মানুষ হতে কতক্ষণ, নেশা করে ছেড়ে দাও। চিঠি, আপনার চিঠি আমাদের পিয়ন শহর থেকে নিয়ে এসেছে। আপনার চিঠি চিঠি কিসের চিঠি? নাজমা বা বাবা খুব অসুস্থ, আজই আমাকে চলে যেতে হবে। ঠিক আছে, তোর যাবার ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, মিম সাহেব,
হেকি চলে যাচ্ছেন? হ্যাঁ, বাবার শরীর খারাপ। এ কদিন তোমাকে দেখিনি কেন? সেদিন রাতে আমার বাড়িতে আপনাদের যাওয়াটা ঠিক হয়নি। আমরা তো খেলার ছলে গিয়েছিলাম। আপনাদের জন্য যেটা খেলা, আমার জন্য সেটা যন্ত্রণাও তো হতে পারে। যদি গ্রামে ভালো না লাগে, শহরে চলে এসো, এই আমার ঠিকানা। আসেন, তাড়াতাড়ি আসেন। কিছুই নেই মা, মাইলেজ তো কিছুদিন এখানে কমপ্লিট রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে। তবে ভবিষ্যতে এত খাটাখাটুনি টেনশন চলবে না। ওকে, যাই, বিকেলে আবার আসবো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কিছু খাবে বাবা? না মা, ভাবছি ছোটবেলা থেকে তুই যেভাবে মানুষ হয়েছিস, আমি না থাকলে তোর কি হবে? ওসব তোমাকে ভাবতে হবে না। তুমি কি মনে করো তোমার কবিতা এখনো সেই ছোট্টটি আছে? প্রভু তোমা, যাবার আগে তোকে কারো হাতে তুলে দিয়ে যেতে পারলে স্বস্তি পেতাম। আচ্ছা ঠিক আছে, আগে তুমি সুস্থ হয়ে নাও, তারপর সব দেখা যাবে। এখন তুমি চুপ করে ঘুমো তো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কবিতা, ভাবছি আঙ্কেল যতদিন সুস্থ না হয়, প্রয়োজন হলে আমি তোমাদের বাড়িতে থাকতে পারি, তাতে তুমি লোনলি ফিল করবে না। লোনলি ফিল করার কোনো কারণ নেই, বাড়িতে প্রচুর চাকর দারোয়ান আছে, ওদের সঙ্গে বাড়িয়ে আর লাভ কি? শুনেছি বন্ধু, সব শুনেছি। ছোট লোকের চামড়া পুরু না হলে বড় লোকের অনুগ্রহ পাওয়া যায় না। স্বার্থ উদ্ধার করতে হলে সব সহ্য করতে হয়। ও হ্যাঁ, ঔষধের সঙ্গে বিষ মিলিয়ে দেবো নাকি খায়ের চৌধুরীকে শেষ করে। খায়ের চৌধুরী শেষ হলে সব সমস্যার সমাধান হবে না। কবিতাকে জয় করতে হবে, এবং জয় করার অস্ত্রটা কবিতার হাত দিয়েই বের করতে হবে। মুনতাসির ভাই, আপনি তো বহু গল্প উপন্যাস পড়েন, বলুন তো প্রেমে পড়লে মেয়েদের কি কি হয়? সর্বরী জানিত না তাহার আসল রোগটি কোথায়। কিছু খাইতে ইচ্ছা করে না, হইচই ভালো লাগে না, এমনকি যে কুলগাছের মগডালে সর্বরীকে রোজ দেখা যাইত, সেই স্থানটি এখন দখল করিয়াছে একটি কাঠ বিড়ালি। হঠাৎ আয়নার সামনে দাঁড়াইয়া একদিন সর্বরী আবিষ্কার করিল তাহার যৌবন আসিয়াছে। কি যেন কথা কহিবার জন্য তাহার ঠোঁট দুইটি কাঁপিয়া উঠিতেছে। আমার বাড়িতে আপনাদের যাওয়াটা ঠিক হয়নি। আপনাদের জন্য যেটা খেলা, আমার জন্য সেটা যন্ত্রণাও তো হতে পারে। সেই রাত থেকে আপনার কথা আমাকে ভাবতে হচ্ছে, আপনার কাছে যেতে ইচ্ছে করছে। আর ওস্তাদ, ঘাটে যাও নাই? না, নদীতে চর পড়েছে, ঘাট সরে গেছে কলাই কান দিতে। ওখানে নতুন কুলি জুটেছে তো, আমাদের কাজই করতে দেয় না। ভাবছি শহরে চলে যাব। শহরে গেলে কাজ পাইবা? আরে মেম সাহেব যখন আছেন তখন কাজের অভাব হবে না। বড় লোকেরা এরকম অনেক কথাই কয়, শেষে মনে রাখে না। আমার মেম সাহেব সেরকম লোক নয়। ঠিক আছে, ওই তো পারে, দেখো চেষ্টা করে
আসি। সালাম। ওয়ালাইকুম সালাম। মেম সাহেব তো পরিবার পরিকল্পনাতে কাজ করে। এই যে ভাই আসেন, আপনার অপারেশনের সিরিয়াল এসেছে। অপারেশন? হ্যাঁ, ভ্যাসেকটমি অপারেশন, মানে বন্ধাত্ব করো। আমি কেন? আরে ভাই, 10 সন্তানের বাপ হয়েছে, আর কত চান? আমি এখনো বিয়ে করিনি। বিয়ে করেছেন না করেছেন সেটা আমার দেখার ব্যাপার না, ব্যাপার হচ্ছে গিয়ে আপনি 10 সন্তানের বাপ হয়েছেন। এনার না, এনার অপারেশন। আগে বলবে তো, আসেন ভাই। আপনি না এলে বিয়ের আগে আমার 12টা বেজে যেত। আমার আর একটা উপকার করতে পারবেন? কবিতা মেম সাহেবের ঠিকানাটা দিতে পারবেন? তা উনি কি করেন? এইরকম একটা কাজ নিয়ে উনি বান্দুরায় গেছিলেন, সঙ্গে আরো মেম সাহেব ছিলেন। বোধ হয় কোন স্বেচ্ছাসেবক সমিতির লোক হবেন। আপনি রেড ক্রস অফিসে খোঁজ নিন। ভাই আর হাঁটতে পারছি না, পকেটে একটাও পয়সা নেই, কিভাবে যাব? রাস্তার মাঝখানে বসে থাকুন, সময় মতো পৌঁছে যেতে পারবেন। বসলাম। লোকটা বললো রাস্তার মাঝখানে বসলেই সোজা চলে যাবার। তুমি এই অবস্থা কেন? আপনার জন্যই তো। চলো চলো। আপনি কি? হ্যাঁ নিয়ে যাচ্ছি। তাহলে আমি চলি। আচ্ছা আসো। একটু দাঁড়ান। কি ব্যাপার, আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হলো আর আমাকে সালাম করছে? আপনার জন্যই তো মেম সাহেবের দেখা পেলাম। পার্বতীর উপর অভিমান করিয়া দেবদাস যেখানেই থাকুক না কেন, মরণের কালে পার্বতীর বাড়ির আঙিনাতে আসিয়ে মরিতে হইবে। মুনতাসির ভাই, আজ থেকে ওকে আপনি লেখাপড়া শেখাবেন। আমি ওকে মেজে ঘষে ভদ্র সমাজে প্রতিষ্ঠিত করতে চাই। তাহলে চলুন খসা মাজা শুরু হয়ে যাক। আরে সাহেব, আপনি কি আমাকে পিছলা ঘাট পেয়েছেন নাকি যে ঘষে মেজে আমার শ্যাওলা পরিষ্কার করবেন? আমি মানুষ? আরে ভাই, মানুষটাকে ভালো মানুষ বানাবার জন্য তো লেখা পড়ার প্রয়োজন। গেছে গেছে জি গেছে, আপনার 12টা বেজে গেছে। আরে সাহেব, মেয়ে মানুষের কথা যে শুনে সে একটা আস্ত শালা। DEHJKL আমি বুঝতে পারছি না মেম সাহেব। আবার মেম সাহেব কেন? একজন পাড়া গিয়ে অমানুষ কে নি, তুমি যেখানে দাঁড় করিয়েছ আমার ভয় হয় পাছে না তার মূল্য তোমাকে দিতে হয়।
মূল্য দিলেই যদি অমূল্য জিনিস পাওয়া যায় তাহলে তো আমি মূল্য দিতেই থাকবো। কিন্তু তারপর? তারপরের কথা ভাবলে হয়তো এত কিছু করতে পারতাম না, কিন্তু যা করেছি তা মিথ্যেও নয় ছলনাও নয়, আমার জীবনের সবচেয়ে বড় সত্যি। কি বললে? কবিতার এত বড় অধঃপতন। শুরুতেই শেষ করে দিতে হবে আঙ্কেল, নইলে আপনার বংশের ইজ্জত ধুলোয় মিশে যাবে। ঠিক আছে, আমি এক্ষুনি যাব। একি আপনি কোথায় যাচ্ছেন? আমার একটা পারিবারিক ব্যাপার আছে ডাক্তার, একদিনের জন্য বলে আমাকে যেতে হবে। কবিতা, গোবরে ফোটা একটা গেয়ে ফুলকে আমারই বাড়ির ড্রয়িং রুমে এনে আমারই ফুলদানিতে সাজাচ্ছ। গোবরে ফুটলেও অন্য ফুলের চেয়ে এর গন্ধ তো কম নয় বাবা। একদিন তোমাকে পানি থেকে বাঁচিয়েছিল বলে এই গেয়ে গর্দবটাকে করোনা করতে চাইলে মুখের উপর কিছু টাকা ছেড়ে দাও, তবু তো বংশের ইজ্জত বাঁচবে, সম্মানের হানি হবে না। টাকায় যদি সম্মান বৃদ্ধির দলিল হয় ব্যাংকের প্রেসিডেন্টের মূল্য অনেক বেশি হতো। তুই বামন হয়ে চাঁদে হাত দিতে এলি কেন? চাপ কেউ তোর পেটে চামড়া তুলে দেবো। আমাকে তুমি ভালোবাসো, সেই কারণে আমার দেয়া এই আঘাতটুকু সইতে তোমার কষ্ট হচ্ছে, কিন্তু আমি যাকে ভালোবাসি তাকে আঘাত দিলেও সমান কষ্টটাই আমার হচ্ছে। অত সহজে পারবে না বাবা, তার শিকড় যে তোমার বাড়ির মাটিতে পোতা আছে, উপরে ফেলতে হলে আমাকে সহ ফেলতে হবে। দারোয়ানের প্রয়োজন নেই আঙ্কেল, আমি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি। মিস্টার রাজীব, দারোয়ানের দায়িত্ব আপনি ঠিকই পালন করেছেন, সেজন্য মালিকের ইনাম পাওয়া উচিত। কবিতা, বলে যেও না ও তোমার হবু স্বামী। তাকে ভুলতে আমার একটু কষ্ট হবে। চলো চলো আঙ্কেল। আঙ্কেল, ও তো চলে যাচ্ছে। সেটা আমি দেখবো, তুমি বিয়ের প্রিপারেশন নাও। তোমার বাবা আমাকে যেভাবে অপমান করেছে, আমার ইচ্ছে ছিল গলা টিপে তাকে হত্যা করি, শুধু তোমার মুখে দিকে চেয়ে আমি চুপ করেছিলাম। ভবিষ্যতে যদি আর একবার এরকম করার চেষ্টা করে তাহলে আমি তাকে খুন করব। এসব বক্তৃতা দিয়েই কি বাসুরাত্রি শেষ করে দেবে? দেখো মেম সাহেব, এই বাসুর ঘর সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নেই, কি কি করতে হবে বলে দাও। আরে আরে, বাতিটা নিবি দাও না। এটা তো ঠিকই জানো।
তো বিয়ে করে ফেলেছে। আমার এজেন্ট বলল ওরা এখন হোটেলে আছে। এই বিয়ের খবরটা খায়েস সাহেবকে দেয়া যাবে না। কেন? একমাত্র মেয়ে যদি ক্ষমা করে দিয়ে হুট করে গ্রহণ করে ফেলে, আগের পরিকল্পনা মাফিক আমাদের চলতে হবে। কবিতাকে অস্ত্র বানিয়েই কবিতাকে জয় করতে হবে। তুমি হোটেলে নজর রেখো। কি হলো, চুপচাপ শুয়ে আছো জি? কবিতা, আমার মতো পাড়া গায়ের একটি অশিক্ষিত লোকের সঙ্গে হুট করে তোমার চলে আসাটা ঠিক হয়নি। জীবনে তোমাকে দুঃখ দেওয়া ছাড়া আর কি বা দিতে পারবো? তুমি যা দিতে পারো তা তুমি নিজেও জানো না। আমি বলছি কি, তুমি তোমার বাবার কাছে ফিরে যাও। যাব, তবে দয়া নিতে নয়, দোয়া নিতে। যাকে ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি একটু মিতার বাড়িতে ঘুরে আসি, ততক্ষণে তুমি তৈরি হয়ে নাও, একসাথে নাস্তা খাবো। খোলা আছে, আসুন। আপনি কি মিস্টার সরবত আলী? হ্যাঁ। আপনার স্ত্রীকে এইমাত্র খায়েসের লোকেরা ধরে নিয়ে গেছে। যাওয়ার আগে উনি চিৎকার করে বলে গেছেন, যেভাবেই হোক আপনি যেন ওনাকে ওখান থেকে বের করে নিয়ে আসেন। হ্যাঁ চৌধুরী, কোথায় আমার স্ত্রী? আহ
সমস্ত সাক্ষী প্রমাণ সাপেক্ষে মরহুম খায়ের চৌধুরীর খুনের দায়ে আসামি সর্বতালিকে 10 বছর সশ্রম কারাদণ্ড প্রদান করিল। তোমার বাবার দস্তকারটা যদি তোমার চেনা থাকে তাহলে তোমার প্রশ্নের জবাবটা এখানেই পাবে। লোক আমার বাবা তার সবকিছু আপনাকে লিখে দিয়ে গেছেন। একজন অবাধ্য সন্তানকে নিশ্চয়ই তিনি প্রশ্রয় দিতে পারেন না। যদিও তুমি এখন আমার কাছে সেকেন্ড হ্যান্ড গাড়ির মতো, তথাপি দয়া করে আমি তোমাকে রাখতে পারি। এতদিন হয়ে গেল, বাচ্চার বাবা এখনো দেখতে এলো না। ও কোত্থেকে আসবে? এবার আসুন, আপনার চাকরিটা হয়ে গেল। আমাকে কি করতে হবে? সার্বক্ষণিক আমার মনোরঞ্জন করবে, মাঝে মধ্যে ব্যবসায়িক ব্যাপারে বিদেশ থেকে আমার কিছু বন্ধু বান্ধব আসবে, ওদেরকে দেখাশোনা করবেন, লোকে জানবে আপনি আমার প্রাইভেট সেক্রেটারি। কিন্তু কাজটা যে কি আপনি তো বুঝতেই পারছেন। আপনি চাকরির নামে আমার অভাবের সুযোগ নিচ্ছেন? আহা, চড়ছেন কেন? বহু কুমারী মেয়েই তো এই চাকরির জন্য হন্যে হয়ে খুঁজছে। বাচ্চা থাকা অবস্থায় চাকরিটা দিলাম, দ্যাট ইজ মাই গ্রেটনেস। আই হেট ইউর জব। সরি ডার্লিং, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি মানি ব্যাগটা নিয়ে আসছি। ওকে, তুমি? আমি তোমার কাছে এসেছিলাম, এই বাচ্চাটাকে নিয়ে আমি খুব অসহায় অবস্থার মধ্যে আছি, ভাবলাম এই মুহূর্তে তোমার কাছে আসা উচিত, তাই। আহা, আসতে তো মানা নেই, কিন্তু কথা হলো এই ছোট লোকের বাচ্চাটা। এক কাজ কর, তুই বরং ওকে একটা এতিমখানে দিয়া। কেন? ওর মা বাবা দুজনেই মরে গেছে, বাবার তো কোনো পরিচয় তুই দিতে পারবি না, আর তুই ছি 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 হুট করে কি যে একটা করে বসলি। ঠিক আছে, আয় আমার সাথে, তোকে কিছু টাকা দিয়ে দিই। আর শোন, টাকা দেওয়ার সময় ও যদি জিজ্ঞেস করে তাহলে বলিস তুই আগে আমাদের বাড়ি কাজ করতিস। নাজমা, এই হাত দিয়ে তুই আর কাউকে শাসন করার ক্ষমতা আজ আমার নেই। আবার কা
কেমন চাস? গোলামের পুতেরা পয়সার জামাকে বাঁচোস না। এই রূপ যৌবন লইয়া সন্ধ্যাবেলায় ফেলে খাই আছো? আরে শকুন পড়ল বইলা, ওই কুত্তার সাউকার হাত থেকে যদি বাঁচতে চাস এই সুন্দর সামরাডারে পুরাইয়া ফেলা, গতটারে নষ্ট করে ফেলা। আই কন্ডাক্টরের পুত, সব দিকে নজর দিয়ে না, তাইলে শীত গরম করে হান্দাইয়া দিব না। মানে মাংস পেশির কাজ দেখছিল। বুঝলি, জোয়ান বয়সে স্বামী মরিয়া গেলে এই অবস্থাই হয়। স্বাধীনতা দিবসে আমাদের উপর সাধারণ ক্ষমা প্রদর্শন করে মুক্তি দিয়েছে। মুক্তি দিলেও আনন্দিত হওয়ার কিছু নেই, আমাদের আবার এখানে আসতে হবে। নরার আগে অন্তত দেশের জন্য কিছু করে যাই। সরকার ঘোষণা করেছে জীবিত অথবা মৃত শমশের খানকে ধরিয়ে দিতে পারলে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, টাকাটা তো আপনারই প্রাপ্য। চলো। আজ টাকা আমার করায়ত্তে, শক্তি আমার করায়ত্তে, জীবন আমার করায়ত্তে, কোথায় যাবি বল? আজ কোথায় যাবি? পৃথিবীর যে প্রান্তেই থাকিস আমি তোকে খুঁজে বের করবই। মিথ্যে অপবাদের বোঝা আমার ঘাট থেকে তোকে সরিয়ে নিতেই হবে। কি করে পাবি? খুনিকে কি তুই চিনিস? আপনার স্ত্রীকে এইমাত্র খায়সামের লোকেরা ধরে নিয়ে গেছে। যাবার আগুনে চিৎকার করে বলে গেছেন, যেভাবেই হোক আপনি যেন ওনাকে ওখান থেকে বের করে নিয়ে আসেন।
একজনকে চিনি, তাকে পেলেই আমি খুনের উৎস খুঁজে পাবো। হ্যাঁ, আমাকে পেতেই হবে। একটি বিয়ে করেছি, একটি বাসুরাত হয়েছে। এই সন্তান আমার না, এই সন্তান শুধু আমার। হিমু, তুমি খালার সাথে চলে যাও। আমি চাই না কোনো খুনির ছায়া আমার সন্তানের উপরে পড়ুক। সেদিন আমার অর্থবল ছিল না, জনবল নয়, তাই মিথ্যে খুনের সব দায়িত্ব নিয়ে জেলে চলে গিয়েছিলাম। আজ সত্যি সত্যি খুন করলেও হয়তো জেলে যেতে হবে না, কারণ আজ আমার কাছে টাকা আছে। আমি আমার সন্তানকে পথের ভিখিরি হিসেবে দেখতে পারবো না। আপনার কত টাকা আছে জানি না, তবে আমার বাবাও বোধহয় কম বিত্তবান ছিলেন না। তারই মেয়ে যদি বস্তিতে থেকে দিন মজুরি করে জীবন কাটাতে পারে, আপনার ছেলে পারবে না কেন? আমার সন্তানের কাছে কোনো প্রশ্নের জবাব দিতে আমি প্রস্তুত নই। যদিও জানি আপনি জীবিত, তবু তার কাছে আপনি মৃত। দুটো বিষের বড়ি সাথে রাখি, একটি নিজের জন্যে, একটি ইমুর জন্যে। আমি চাই না আপনার জন্য কাজটা তাড়াতাড়ি করি। আর একটা কথা মনে রাখবেন, দয়া বা অনুগ্রহ নিতে শিখিনি। কবিতা, খুনিকে আমি ঘৃণা করি। দুটো বিষের বড়ি সাথে রাখি, একটি নিজের জন্য, একটি নিজের জন্য, একটি ইমুর জন্য। খুনিকে আমি ঘৃণা করি, খুনিকে আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি, আমি ঘৃণা। এই চোখের আলো আমি নিভিয়ে ফেলবো। তুই অন্ধ হয়ে গেলে এই জীবনের মূল্য কি রইল? আমি কি এমন অমূল্য মানুষ যে চোখ দিয়ে নিজের মূল্য খুঁজব? এই চোখের কোনো প্রয়োজন নেই। শরবত, এই চোখ থাকার অর্থই হলো আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন পরাজিত মানুষকে দেখা, একটা ব্যর্থ জীবনকে দেখা। যা, সরে যা, ছেড়ে দে বলছি। জানিস, আমার কাছে মদ খাওয়ার জন্যে, জুয়া খেলার জন্যে প্রচুর টাকা আছে, কিন্তু আমার স্ত্রীর জন্যে, সন্তানের জন্যে কোনো টাকা নেই। ওরা ইট ভাঙবে, বস্তিতে থাকবে, তবু ওরা সুখী। কেন জানিস? ওরা আমাকে ঘৃণা করতে পারে, আমি কিছুতেই প্রমাণ করতে পারলাম না তার বাবার খুনি আমি নই। আমার স্ত্রীর জন্য কিছু করা দয়া, সন্তানের জন্য কিছু করা দয়া। সামনে থেকে সব করতে হবে, তার তো কোনো মানে নেই, দূরে থেকেও তো পারিস। টাকা না হয় তুমি দুদিন পরে দিলে, কিন্তু বাবার নাম না বললে তো ছেলেকে আমি ভর্তি করতে পারি না। কেন? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে শরীরে সমস্ত রক্ত তিলে তিলে নিঃশেষ করে দিয়ে তার সন্তানকে বড় করে তুলে আপনাদের সামাজিক মর্যাদায় সেই মায়ের কোনো মূল্য নেই। কি করবো বলো, এটা তো পিতৃপ্রধান সোসাইটি, তাই। I hate this society.
যেদিন মাতৃপ্রধান পরিবারে দেশের ঘরে ঘরে তৈরি হবে, যেদিন পুরুষের পাশাপাশি মায়েদের ত্যাগকে স্বীকৃতি দেওয়া হবে, সেদিনের জন্য আমি যুদ্ধ করে যাব শতকরা 80 ভাগ নক্ষত্রের দলে। আজ থেকে আমার সন্তানের নাম আমি লিখে দিলাম কিছু বিত্তবান পুরুষের গৌরব প্রচার করার জন্যে। থাকুক আপনার স্কুল। আপনি? হ্যাঁ, আমি শুধু বলতে এসেছি তোমার জেদের কারণে ছেলেটা অমানুষ হলে ভবিষ্যতে এর কাছে কি কৈফিয়ত দেবে। ওকে স্কুলে ভর্তি করে দাও। এই যে মাস্টার সাহেব, পেটের পেটের বন্ধ করেন, কলম চলে না, টিপসই চলে। গুলশানে তিনখানা বাড়ি আছে আমার, এক লুপ্ত রস কইরা মাল বিকামে পারবো, সুখে বি থাকবার পারবো। কন্ডাক্টর সাহেব, আপনি বক্তৃতা দিবেন তো, ওইটা গিয়া টেলিভিশনে শোনান। আরে যে পয়সা কামাই করে তা দিয়ে খাইবো না লেখাপড়া করবো। আরে দিচ্ছি কাম কর। আমার পরিচয় জানলে আপনি ঘৃণায় মুখ ফিরিয়ে নেবেন। পিস্তলের জোরে কিংবা টাকার জোরে আমি আপনার কাছে কথা আদায় করে নিতে পারতাম, কিন্তু আমি আপনাকে অনুরোধ করে বলছি আমার একটা কথা আপনাকে রাখতে হবে। বলুন। একটু আগে যে ছেলেটিকে আপনি স্কুলে ভর্তি করার কথা বলছিলেন, সেই ছেলেটি এবং তার মায়ের দায়িত্ব দয়া করে আপনাকে নিতে হবে। আমি সারা জীবন ধরে টাকা দিয়ে যাব, শুধু শুধু ওদের কাছে আমার সবকিছু গোপন রাখতে হবে। গোপন রাখতে হবে কেন? এই কেনর জবাব সময় হলে আপনাকে। মা, এই যে মা, তোমার স্বপ্ন সফল হয়েছে মা, আমি এমএ পাস করেছি। পাস করেছিস? আল্লাহ আল্লাহ, লাখ লাখ শুকর। সর্বনাশ সর্বনাশ, তুই পাস করে ফেলেছিস। দাদু দাদু, আমার পাশের খবর শুনে তুমি বেহুশে পড়লে কেন? সমস্যা সমস্যা, দারুণ সমস্যা বুঝলি দাদু ভাই। তুই পাস করে ফেলেছিস, এখন তোর জন্য চাকরি খুঁজতে হবে, চাকরি পেলে তোকে বিয়ে করাতে হবে, বিয়ে করালে পর তোর ছেলে পেলে হবে, ছেলে পেলে হলে এই হাসলি যে। আরে আমাদের সামনে পাঠশালা পরিকল্পনা নেই বলেই তো আমাদের দুর্দশা। তোর দাদুকে সালাম কর বাবা, উনি না থাকলে কিছুই হতো না। সেই ছেলেটি এবং তার মায়ের দায়িত্ব দয়া করে আপনাকে নিতে হবে। আমি সারা জীবন ধরে টাকা দিয়ে যাব, শুধু শুধু ওদের কাছে আমার সবকিছু গোপন রাখতে হবে। সব কর্তার ইচ্ছা, আমার তো শুধু নাড়া ছাড়া। তার মানে? আরে সব কথার কি মানে হয় নাকি? আমি তো দাদু ভাইয়ের সঙ্গে একটু জোক করলাম। আমি মানুষ করেছিলাম তুই পাশ করলে মাজারে সিন্নি দেব। আমি সব তৈরি করে রেখেছি, হে নে বাবা, তুই মাজারটি একটু ঘুরে আয়। ঠিক আছে মা, বাবা বেঁচে থাকলে সেও আজ তোমার মতো কত খুশি হতো। এই দেখো বুড়ি চোখে আবার পানি। মা, জীবন দিয়ে হলেও তোমার এই চোখের পানি আমি ঝরতে দেব না, বাবার অভাবটা ঘুচিয়ে দেব। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ আমার নষ্ট হয়ে গিয়েছিল, আজ মনে হচ্ছে সে আছে। হে পীর বাবা, আপনি আমার ছেলেটার জন্য দোয়া করবেন, সে এমএ পাস করেছে, তাকে কর্মজীবনে এমন যোগ্য হতে দোয়া করুন যাতে সে তার মায়ের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিতে পারে। হুজুর, আমার মার মানত পূরণ করতে আমি এসেছি, আপনি আমার মা এবং মরহুম বাবাকে দোয়া করুন। দুটো বিষয় বড়ি সাথে রাখি,
একটি নিজের জন্য, একটি ইমুর জন্য খুনিকে আমি ঘৃণা করি। হে আল্লাহ, আমি আমার সন্তানের কাছে মৃত হয়েই থাকতে চাই, তবু তুমি তাদের আশা আকাঙ্ক্ষা অপূর্ণ রেখো না, অপূর্ণ রেখো না। আর কতদিন ওকে খুঁজবি? মৃত্যু পর্যন্ত। ওকে খুঁজে না পেলে আমি যে আরেকজনের কাছে নির্দোষ প্রমাণিত হতে পারবো না। রাস্তার মাঝখানে কোত্থেকে চলে আসে, একটু ধরো। দেখুন মেম সাহেব, রাস্তাটা আপনার কিংবা আমার কারো বাবারই নয়, সুতরাং সাবধানে চলবেন। কি ঢাকা শহরের রাস্তায় আমাদের সাবধানে চলতে বলা হচ্ছে? আপনি জানেন না আমি কার মেয়ে, তাহলে ও কথা বলার সাহস পেতেন না। আমরা গরিব, ক্ষমতাটা কম কিন্তু সাহসটা বেশি, চলতে বা বলতে ভয় করি না। তাই নাকি ড্রাইভার? এই লোকটাকে ধরে ড্রেনে ফেলে দিই। ড্রেনে ফেলে দিচ্ছি। এই যে মেম সাহেব, আপনার সৈন্যবাহিনী তো কাকাকাই। খুলুন। কি হলো? খুলুন। দেরি হয়ে গেছে তাই চাকা দুটো নিয়ে গেলাম। নিশ্চয়ই ড্রাইভিং জানেন, চাকা দুটো দরকার থাকলে পেছনে পেছনে আসুন। এসেছিস বাবা? হ্যাঁ মা। এমন একজন বেয়াদব ছিলেন মা আপনি। কি হয়েছে? আমার স্কেটিং এর চাকা নিয়ে এসেছে। আমি মাজার থেকে ফিরছিলাম মা, আর এই মেম সাহেব এসে ধাক্কাটা ফেলে দিয়েছে। আহা, ও নিশ্চয়ই তোকে দেখেনি। বাইফোকাল চশমা, কাছে কিংবা দূরে দুটোই ভালো দেখতে পাবেন। কিছু মনে করো না মা, ও একটু পাগলাটে। তাহলে পাগলা গাড়ো দিয়ে পাঠিয়ে দিন। আমাদের সাহিত্য পেজের জন্য একটা লেখাকে আমি সিলেক্ট করেছি, তুই একটু শুনবি? মেয়েটির লেখার হাত বড় চমৎকার। অত বড় লেখা পড়া বা শোনার ধৈর্য আমার নেই, ভালো মনে করলে ছাপিয়ে দে। আহ, একটু শোন না। মেয়েটি স্কেটিং করতে করতে আমার উপর এসে পড়ল। মনে হলো একটি গোলাপের পাপড়ি যেন বাতাসে ছুটে এসে আমাকে স্পর্শ করলো। ওকে আমি রাগাচ্ছিলাম, কেননা জীবনে এই প্রথম একটি মেয়েকে দেখলাম যে রাগ করলে সুন্দর লাগে। মাঝখানের অংশ বাদ দিয়ে পড়ছি শোন। গাড়ি নিয়ে মেয়েটি ধাওয়া করতে করতে একেবারে গলির ভিতরে চলে এলো। সামনে পড়ল মা। মেয়েটির অভিযোগে মা হাসেন, বলেন ও নিশ্চয়ই তোকে দেখেনি। আমি এক মুহূর্তে আমার মার চশমাটা খুলে তার চোখে পড়িয়ে দিলাম। আরে রে, এ তো আমারই গল্প মনে হয়, তা না হলে কি আর পড়ছি? আচ্ছা দেখ তো লেখকের নাম কি। হ্যাঁ, রোমেনা আফতাব, ঠিকানা 13/3 KM দাস লেন, ঢাকা। এটা কি 13/3 এর বাসা?
হ্যাঁ কাকে চাই মা? আমি এসেছিলাম রোমেন আফতাবের সাথে কথা বলতে। রোমেনা আফতাব? এ নামে তো এখানে কেউ থাকে না। কে দাদু? রোমেনা আফতাবকে আপনার কিসের দরকার? আপনি ইয়ে মানে দাদু তোমাকে মা ডাকছেন। আমাকে তোর মা ডাকছে? কই শুনলাম না তো। আহা আমাকে বলে দিয়েছে তো, জলদি যাও, মা তোমাকে ডাকছে। ওকে তোর মা ডাকছে, আমি তাহলে যাই। বুঝেছি বুঝেছি, ওকে ওর মা ডাকছে, চলুন ওদিকে চলুন। হ্যাঁ এবার বলুন কি ব্যাপার। তাহলে রোমেন আফতাবের ছদ্মনামে আপনি আমার পত্রিকায় গল্প পাঠিয়েছিলেন? না মানে ভাবলাম মহিলা পত্রিকায় পুরুষের লেখা যদি না ছাপে তাহলে লেখার টাকাটা তো পাবো না। লেখার হাত আপনার ভালোই, ভয় নেই ছাপা হবে এবং নির্ধারিত 250 টাকাও পাবেন। তা সাহিত্য চর্চায় কি কাজ নাকি অন্য কিছু করেন? করি, রোজ পত্রিকায় চাকরির বিজ্ঞপ্তিটা খুব মনোযোগ দিয়ে পড়তে হয়, কারণ এমএ পাশে একটা সার্টিফিকেট হাতে এসেছে। বিয়ে করেছেন? সংসারে অনেক দায়গ্রস্ত পিতা আছেন জানি, কিন্তু ঘর জামাইগ্রস্ত শ্বশুর আছেন বলে তো আমার জানা নেই। আমি আপনার বিয়ের একটা ঘটকালি করতে চাই। মেয়েটি বড় লোকের সন্তান, সুন্দরী কিন্তু একটু খেয়ালি, ঠিক আমার মতো। আমাকে যদি আপনার পছন্দ হয় তাহলে সেই মেয়েটিকে পছন্দ হয়ে যাবে। যা আমার স্ট্যাটাসকে ছোট করে দেবে। নীতিবানেরা বলে টাকাটাই মানুষের জীবনে মুখ্য নয়, কিন্তু অভাব যখন চারিদিক থেকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরে তখন সেই নীতি কথাগুলো হাওয়াই বেলুনের মতো উড়ে যায়। হ্যাঁ মানুষকে বাঁচতে হলে টাকার প্রয়োজন, এই বিশেষ শব্দটি আজীবন অভিজ্ঞতার আলোকে উপলব্ধি করেছি। তাছাড়া তোমার নিজেকেই প্রশ্ন করে দেখো, বছর বছর তোমার নতুন মডেলের গাড়ি চাই, ঘন্টায় ঘন্টায় নতুন নতুন ড্রেস চাই। কাউকে সঙ্গী করার আগে এই পয়েন্টগুলো ভেবে নিও। লেখা পড়া জানালো, শেষ পর্যন্ত তো লেবার আন্দোলন শুরু করবে। সরি চাকরি হবে না। পথ দেখুন, এই বুঝি তোমার আসার সময় হলো। ফুল প্রীতির লক্ষণ, কিন্তু ওটার কি দাম? বাগানে ফুটে যে ইচ্ছে সে তার প্রিয়জনকে দিতে পারে। বাঁচতে হলে স্ট্যাটাসের প্রয়োজন, আমার বাবার কাছে নিয়ে যেতে হলে তোমার একটা পরিচয় দিতে হবে তো। চাকরি খুঁজছি। চাকরি করে বড় লোক হওয়া যায় না? তাহলে একটা ব্যবসা করো। ব্যবসা করতে হলে তো প্রচুর টাকার প্রয়োজন, এত টাকা আমি কোত্থেকে দিই বল? আপন দাদু হলে ঠিকই জোগাড় করে দিতে। এত বড় কথা বলতে তোর মুখে বাঁধলো না? কেন বাঁধবে? ঐশ্বর্য সচ্ছলতা স্ট্যাটাস কোনটা তোমরা আমাকে দিতে পেরেছো? আমরা কি তোর জন্য কিছুই করিনি? পৃথিবীর সব মা বাপেরা তাদের সন্তানের জন্য যা করে তোমরাও তাই করেছো, অতিরিক্ত কিছু করেছো? ওকে চড় মারাটা তো ঠিক হয়নি মা, বেচারা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে, ব্যবসার টাকা দিতে পারলাম না সে তো আমাদেরই অক্ষমতা, ওর কি দোষ? জীবনের জুয়া খেলায় আমি আর এক পা হেরে গেলাম বাবা, আমি আর এক পা হেরে গেলাম।
তোমার তো এখানে আসার কথা নয়। আপনি আমার বাবার পরিচয় দিলেন কেন? উনি তো মারা গেছেন। এই মুহূর্তে এই পরিচয়টা না দিলে আমি তোমাকে বাঁচাতে পারতাম না, কিন্তু তুমি এখানে এসছো কেন? যদি প্রশ্ন করি আপনি এসেছেন কেন? অতিরিক্ত টাকার চাপ সহ্য করতে না পেরে আপনি পাপের পথে সেটাকে নষ্ট করতে এসেছেন, আর অতিরিক্ত অভাবের চাপ সহ্য করতে না পেরে আমি এই পাপের পথে পা বাড়িয়েছি। সব মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করছে টাকা। টাকার জন্যই সে ঘর ছেড়েছে। আমাকে খবর দেননি কেন? সময় পেলাম কোথায়? কতবার আপনাকে বলেছি কিছু টাকা আপনার কাছে রেখে দিন না। মানে সংসারে অতিরিক্ত সচ্ছলতা এলে আমার মেয়ের কাছে কৈফিয়ত দেব কি করে, সেই ভয়ে নেইনি। ওহো, আপনার মেয়ের কাছে কৈফিয়ত দেওয়ার ভয়ে আমার ছেলেটা নষ্ট হয়ে যাবে স্যার। নিন, এর মধ্যে 10 লক্ষ টাকা আছে, ওকে বাড়ি ফিরিয়ে ব্যবসায় নামিয়ে দিন, প্রয়োজন হলে আরও দেব। দোহাই আপনার, আমার বেঁচে থাকার শেষ অবলম্বনটুকু নষ্ট করবেন না স্যার। আসি, সালাম আলাইকুম। ব্রিফকেসে কি আছে? না মানে সামান্য কিছু টাকা দেখি। এত টাকা তোমার কাছে? সামান্য টাকা? না মানে আমার প্রভিডেন্ট ফান্ডে। একজন মাস্টার রিটায়ারের পরে লাখ লাখ টাকা পায় না। ইমরানের ব্যবসার জন্য আমি একজনের কাছে ধার করেছি। যে দয়া আমি কারো কাছ থেকে নেব না বলে প্রতিজ্ঞা করেছিলাম, সেই দয়ার বোঝায় তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ বাবা। দেখ, চলতে গেলে লেনদেন করতেই হয়। যেখানে যার কাছ থেকে নিয়েছো তার কাছে ফিরিয়ে দিও, তাহলে লেনদেনের দায়িত্বটা চুকে গেল। কিন্তু ইমরানের কথা আমাদের ভাবতে হবে। অবশ্যই ভাববো। আমি চাই সে নিজে পরিশ্রম করে সৎ পথে উপার্জন করুক। যেতে দাও, টাকাটা ওরই প্রাপ্য ছিল। এত সুন্দর গাড়ি কোথায় পেলে? ড্যাডি, এই ইমরান। হ্যালো হ্যান্ডসাম স্মার্ট বয়, কাম অন, এসো এসো এসো। সরি নীলা, স্ট্যাটাসে ওঠার জন্য আমাকে একটু কুইকলি এগোতে হয়েছে। আই ডোন্ট মাইন্ড, লোকে তোমাকে হাইজাকার বলবে, লুটেরা বলবে, গ্যামলার বলবে, বলতে দাও। তোমার মতো একটি ছেলেকেই আমি আমার নীলা মামুনির জন্য খুঁজছিলাম। জীবনের পরম সত্যটাকে তুমি খুব সহজে উপলব্ধি করতে পেরেছো দেখে আই এম রিয়েলি হ্যাপি উইথ ইউ। বাই দ্য ওয়ে, তোমার কে কে আছেন? বাবা নেই, মা আছেন। তোমার মাকে না হয় একবার আমার বাড়িতে। না না, ঠিক আছে, আমি যাব। তা উনি থাকেন কোথায়? গুলশানে। গুড, তাহলে নেক্সট ফ্রাইডে দিয়ে প্রোগ্রামটা রাখো, আমি আবার একটু বিদেশে চলে যাব। এনজয় ইয়োরসেলফ।
তুই কিনেছিস? হ্যাঁ মা। খুব সুন্দর রে, তাই গলিতে গাড়ি কি করে ঢুকলো? এই গলিতে যাতে ঢুকতে না হয় সেই জন্য তো গুলশানে বাসা নিয়েছি, তোমরাও সেখানে চলে যাবে। একটা প্রশ্নের জবাব দিবি, তুই এত বড় লোক হলি কি করে? সব না হোক, কিছু বড় লোকের পিছনে ইতিহাস জানতে চাও না মা? এ কথা ঠিক, টাকা আকাশে ওড়ে না, এই এ দুগুণিতি থেকে এতদিনে নিশ্চয় এই জ্ঞান তোমার হয়েছে, টাকাকে ছিনিয়ে আনতে হয়। যাগে চলো মা। Get out! I say get out! Don't show your dirty face. Leave this place. Otherwise, I will kill you. Get out! তুমি যে করে এই গোফাগারে পড়ে থেকো না মা। আমার আদর্শ থেকে সরে গিয়ে যেদিন তুই অন্যায়ের পথে পা দিয়েছিস সেদিনই আমার মৃত্যু হয়েছে। অন্যায়ের রোজগারের লেটেস্ট মডেলের গাড়ি নিয়ে এখানে এসেছিস, আজ আমার কাফন হয়েছে। এই মুহূর্তে চলে না গেলে এই গলিতেই আমার কাফন হবে। গেট আউট, আই সে গেট আউট। কে এসেছিল? তোমাদের ইমরান সাহেব। ইমরান? তাও কি ঘরে নিয়ে গেলি না? মায়ের আঁচল থেকে আটানা খুলে নেবার জন্যে যেদিন সে পেছনে পেছনে খুরখুর করত সেদিন তার এই ঘরে থাকার জায়গা ছিল। সাইকেল নিয়ে যখন বিশ্ববিদ্যালয় যেত সেদিন তারই ঘরে থাকার জায়গা ছিল। আজ লেটেস্ট মডেলের গাড়ি নিয়ে এসেছি, সেই ভাঙা ঘরে কোথায় তাকে বসতে দেব বাবা? কোথায় তাকে বসতে দেব? কোথায়, কোথায়? সাত মহলা স্বপ্ন পুরীর নিবল হাজার বাতি কি ব্যাপার ইমরান, একদিন কোথায় ছিলে? গত শুক্রবার তো তোমার মায়ের সাথে আমাদের দেখা করাতে নিয়ে যাবার কথা ছিল। মার সাথে তো দেখা হওয়ার উপায় নেই। কেন? মা মারা গেছেন। সরি ইমরান, ভেরি সরি। অবশ্য একদিক দিয়ে ভালোই হলো, এখন আর তোমার কোনো পিছুটান নেই, তুমি এখানেই থাকবে, আমার সব ব্যবসা বাণিজ্যের দায়িত্ব তুমি নিয়ে নাও। আমি তো মাসের জন্য একটু বাইরে যাচ্ছি, ফিরে এসে তোমাদের ম্যারেজ সেরিমনিটা শেষ করে ফেলব। নীলা মামনি, তুমি ইমরানকে সাহায্য করবে, ওকে? দাদি। কোথায় যাচ্ছিস? বাবা, হঠাৎ মনে হলো আমার হাতে কোনো কাজ নেই, মাথায় কোনো ভাবনা নেই। ভাবনা নেই? না, নিজের জীবন নিয়ে ভাবতে ভাবতে একদিন সব ভাবনা শেষ করে দিয়েছিলাম, মাথার উপরে ছিল শুধু ইমরান। আজ তার ভাবনা থেকেও আমাকে ছুটি দিয়েছে, কিছু একটা না করলে সময় কাটবে কি করে? তাচ্ছি বল, আবার নতুন করে জীবন শুরু করতে যাচ্ছিস,
আমি তোকে বারণ করতে পারতাম, কিন্তু অদৃষ্ট এমন আমার পায়ে নিচু মাটি নেড়ে দেখ সুখী হতে পারিস কিনা। সারাটা জীবন মানুষ করার কারখানায় চাকরি করেও একটি ছেলেকে মানুষ করতে পারলাম না, একটি মায়ের চোখের পানি মুছে দিতে পারলাম না। রিয়েলি আই এম এ ফেলিওর ম্যান, আই এম এ ফেলিওর ম্যান। ছেলে এমএ পাশ করার পর চাকরিটা ছেড়ে দিয়েছিলেন, আবার হঠাৎ করে চাকরিটা প্রয়োজন হলো কেন? জানতাম আপনার স্বামী নেই, সন্তান কি আপনাকে ত্যাগ করলো? স্বামী সন্তানের ফিস্তি দিতে তো আমি আসিনি, চাকরিটা আমার প্রয়োজন, পাবো কিনা বলুন। আন্দোলনকারী মহিলা হিসাবে মালিকের কাছে আপনার সুনাম নেই, তবে অনেকদিন ধরে আপনি এই ফ্যাক্টরিতে কাজ করেছেন, সেই সুবাদে নতুন মালিক আপনাকে চাকরিটা দিতেও পারে। ঠিক আছে, কাল আসুন, আমি চেষ্টা করব। রিকশা, দুটো বিষয় বলি সাথে রাখি, একটি নিজের জন্য, একটি ইমুর জন্য। ব্যবসা করার জন্য আপনাকে এতগুলো টাকা দিয়েছিলাম, সেই টাকাগুলো আপনি আমাকে ফেরত দিলেন, অথচ আমার স্ত্রীকে রাস্তায় রাস্তায় চাকরি খুঁজে বেড়াতে হচ্ছে কেন? এই জন্যে যে সে শকুনের জান নিয়ে পৃথিবীতে এসেছি, চেষ্টা করে মরতে পারছে না স্যার। হ্যাঁ, তুমি সাহায্য করবে অথচ নাম প্রকাশ করবে না, অন্যের দয়ায় বেঁচে থাকতে সে ঘৃণা করে। আমি অথর্ব বিত্তহীন, তার কোনো কাজে আসতে পারি না, একমাত্র ভরসা ছিল সন্তান, সেও অমানুষের মতো তাকে ত্যাগ করে চলে গেছে। কি বলছেন স্যার, ছেলে চলে গেছে? হ্যাঁ, এইবার সে বুঝবে নিঃসঙ্গ জীবনের যন্ত্রণা কত তীব্র, সন্তান হারা জীবন মানুষকে কিভাবে দহন করে। স্বামীর হাহাকারে তার প্রাণ কাঁদেনি, কিন্তু সন্তানের হাহাকারে সে কাঁদবেই। এতদিন যেদের কাছে সে আত্মসমর্পণ করেনি, আজ দুঃখের কাছে সে মাথা নত করে কাঁদুক, আমি অন্তত এই সান্ত্বনা পাবো। আমার জীবনে সুখে না হোক, আমার ব্যর্থ জীবনে একজন সহযাত্রী আছে, যার বুকে আমার মতো মরুভূমির তপ্ত লু হাওয়া বইছে। তুমি তুমি তাকে অভিশাপ দিচ্ছ? না না স্যার, না। আমি যদি তাকে অভিশাপ দিতাম, আমি যদি তাকে শত্রু ভাবতাম, তাহলে তাহলে তো এতটা জীবন ধরে আমাকে কেঁদে বেড়াতে হতো না। আমি আমি তাকে ভালোবাসি স্যার, হ্যাঁ আমি তাকে ভালোবাসি। ছোট লোক রাস করা বলে মাথায় উঠে যায়, আপনি একটু শক্ত থাকবেন। ওদের নেত্রীকে ডাকুন। বকশিস চাই না মালিক, হিসাবের পাওনা চাই।
ম্যানেজার জি স্যার ওনাদের সব পাওনা মিটিয়ে দিন। আর হ্যাঁ, ওই মহিলাকে চাকরি থেকে বরখাস্ত করে দিন। ফ্যাক্টরির ঝামেলা মিটলো? হ্যাঁ, মিটেছে। আরে, তোমাকে তো নার্ভাস মনে হচ্ছে কেন? আরে, বড় বড় কাজ করতে হলে বড় বড় সমস্যা ফেস করতে হয়। হ্যাঁ, আমার জীবনের সবচেয়ে বড় অথচ নির্মম সমস্যায় আমি ফেস করেছি। আমি জানি না কোথায় গিয়ে কি শেষ হবে। হ্যাঁ, আমি আর শেষ দেখতে চাই। ওই হতভাগী মহিলার চোখের পানি আমি আর মাটিতে জড়তে দেবো না। প্রয়োজন হলে ছেলেটিকে আমি খুন করব। আপন সন্তানের রক্তে হাত রাঙাতে চাস? এমনও তো হতে পারে, কি পরিস্থিতির শিকার। ওকে পরীক্ষা করার একটা সুযোগ তোকে নিতে হবে। দেখুন, আমার পক্ষে কোনো পার্টিতে অ্যাটেন্ড করা সম্ভব নয়। ব্যস্ততা তো আছেই, তাছাড়া মন মেজাজও ভালো না। কিন্তু একজন শিল্পপতি হয়ে আরেকজন শিল্পপতির আমন্ত্রণ রক্ষা না করলে ব্যাপারটা অন্যরকম দেখায়। বটেই তো ইমরান, এখন থেকে বাবার সব দায়িত্ব তোমাকেই পালন করতে হবে। পার্টি দিতে হবে, পার্টিতে যেতে হবে, তা না হলে সামাজিকতা রক্ষা হবে কি করে? ঠিক আছে, আমরা যাব। থ্যাংক ইউ, ওয়েলকাম। চলো। লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম এভরিবডি। লোকে বলে ব্যবসায়ীরা শুধু টাকার পেছনে ঘুরে, ওদের জীবন হয়ে ওঠে পাংশে এবং নিরস। কিন্তু এই জীবনে রস সঞ্চার করলে যে কত মধুর হয়ে ওঠে তার প্রমাণ এক্ষুনি আপনারা পাবেন। আমি অনুরোধ করছি, আজকের এই আসরে গানের মাধ্যমে রস সঞ্চার করার দায়িত্ব নেবেন বিশিষ্ট প্রমিসিং বিজনেস ম্যাগনেট মিস্টার ইমরান এবং তার সুইট পার্টনার মিস নীলা। গিভ দেম এ বিগ হ্যান্ড। আমার মন কান্দে, আমার মন কান্দে, প্রেমেরও লাগিয়া আমার চোখ কান্দে, ও আমার চোখ কান্দে, রূপেরও লাগিয়া ঘরে মা কান্দে রে, ঘরে মা কান্দে রে, সন্তান হারাইয়া ঘরে মা কান্দে রে, আমার মন কান্দে, ও আমার মন কান্দে, ঘরে মা কান্দে রে, ও ঘরে মা কান্দে রে, সন্তান হারাইয়া ঘরে মা কান্দে রে, আমার মন কান্দে, ও আমার মন কান্দে। যে মন ভালোবাসে পিছনে কি চায়, খুঁজে না সে কি পেল কি বাহারায়, যে পাখি বাসা ছেড়ে ডানা মেলে যায়, কি হবে শিকল দিয়ে তার দুটি পায়। সবই যদি হয় মিছে, সবই যদি হয় মিছে, ঘুরিয়া কিসের পিছে, পাশানে কুটিয়া মাথা মা কাঁদে রে, আমার মন কান্দে। মেঘে কি ঢাকা থাকে আকাশের চাঁদ, লোনা জলে মেটে না তো পিপাসার স্বাদ।
মায়ের বুকের ভাঙা নিড়ে, মায়ের বুকের ভাঙা নিড়ে, কখন ছেলে আসবে ফিরে সেই আশাতে একলা ঘরে মা কান্দে রে। আমার মন কান্দে, ও আমার মন কান্দে, আমার মন কান্দে প্রেমের লাগিয়া, আমার চোখ কান্দে রূপের লাগিয়া, ঘরে মা কান্দে রে, ঘরে মা কান্দে রে, সন্তান হারাইয়া ঘরে মা কান্দে রে, ঘরে মা কান্দে রে, সন্তান হারাইয়া ঘরে মা কান্দে রে, ঘরে মা কান্দে রে, ঘরে মা কান্দে রে, ঘরে মা কান্দে রে, ঘরে মা কান্দে রে। কি ব্যাপার, হঠাৎ আসুর ছেড়ে অমন করে পালিয়ে এলি কেন? তোমার বাবার একটি কেনর জবাব দিতে গিয়ে নক্ষত্র হয়ে আকাশে জ্বলছি, তোমার কেনর জবাব দিতে গিয়ে উল্কা হয়ে মাটিতে ঝরতে চাই না। মানে? সব প্রশ্নের উত্তর হয় না, আর হলেও দেয়া যায় না। শরবত, লোহা এখন গরম আছে, আঘাত করার এই তো সময়। হ্যাঁ, ঐশ্বর্যের বেড়া জালে জড়িয়ে গেছে ইমরান, সেই ঐশ্বর্যকে চিনি আনতে হবে, তবেই হবে ইমরানের মুক্তি আর আমাদের জয়। তবে তবে কি? যে সন্তানের সঙ্গে আমাকে প্রতিযোগিতা করতে হচ্ছে। যুদ্ধে আর প্রেমে কোনো নিয়ম নেই। হ্যাঁ, নিয়ম নেই। আর একটা, সোহরাব আর রুস্তমের যুদ্ধক্ষেত্র প্রস্তুত হোক। আজকে পেপার পড়েছো? কই না তো। দেখো, পাকিস্তান থেকে এক বিশিষ্ট ব্যবসায়ী এসেছেন, উনি এদেশে ব্যবসা করতে চান, প্রচুর অর্থ লগ্নি করবেন। আয়া, নাস্তা দিয়ে যাও। তা আমাকে কি করতে হবে? ইমরান, বাবার ব্যবসা তো আছেই, কিন্তু কোনো বুদ্ধি খাটিয়ে সেটাকে যদি আরো বাড়াতে পারো, বাবা তো খুশি হবেনি, আর আমি হব সবচেয়ে বেশি খুশি। চলো না দেখে আসি ভদ্রলোকের সাথে টার্মস কন্ডিশনে বনে কিনা। আরে ইমরান সাহেব, সালাম আলাইকুম। বসেন 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 বসেন। তা উনি বুঝি মানে? আরে বুঝে লিছি বুঝে লিছি, কই বাত নেই হ্যায়, তা ঠান্ডা গরম কিছু চলবে? থ্যাঙ্কস। মিস্টার সালামতুল্লাহ, আপনি আমার নাম জানলেন কি করে? দেখিয়ে, সালামতুল্লাহ জাদু জানে না, আক্কেল খাটিয়ে বিজনেস করে। আজ সুবাদ থেকে শহরের জিতনা রইস আদমি আছে, সবাই আমার সঙ্গে দেখা করতে আইলো। সবার মুখে শুনলাম আপনি একজন উঠতি ইয়াং বিজনেসম্যান। আমি ওল্ড হেগারদের সঙ্গে বিজনেস করি না, নাফা না হলে ওদের দিষ্ট হয়, দিমাগ লস্ট হয়ে যায়। কমতি ওমর, সো লস দেওয়ার ক্ষমতা ভি আপনার আছে, আবার রিজেন করার ক্ষমতা ভি আপনার আছে। আপনি না এলে আমি নিজেই আপনার কাছে যাইতাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো কথা হলো কি ইমরান সাহেব, এখানে বিজনেস করতে গেলে সরকারের আইন অনুযায়ী একজন লোকাল পার্টনার লাগে, আপনার আপত্তি না থাকলে? না না, আপত্তি কি আছে? ম্যাডাম বহুত চালাক আছে, তাই তো আপনাকে কব্জা করতে পারছে। জি হ্যাঁ, আমি খবর পাইলাম বোটে দুই জাহাজ আমেরিকান গম আইছে, পার্টি ফেল করাতে ব্যাংক এখন ওইগুলোকে অকশন দিব, আপনি মালগুলো খরিদ করি আলান। কিন্তু এত টাকা? আরে 50 লাখের মামলা আছে, ওই রুপিয়া আমি আপনাকে দিয়ে দেব, আপনি এটা হ্যান্ড নোট দিয়ে রুপিয়াটা নিয়ে নেন, পরে আমরা পার্টনারশিপ ডকুমেন্ট করিয়ে নিব। থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার।
দেখি ইমরান সাহেব, বেইমানি যেন করবেন না। আপনি আমার বাবার উপকার করলেন, আপনার সাথে বেইমানি করব? বাপ মার সঙ্গে বেইমানি করা তো আজকালকার ছেলে মেয়েদের আদাত পড়ে গেছে। আমি হ্যান্ডওভার তৈরি করিয়ে রাখবো, হ্যাঁ আপনি রাতে এসে টাকাটা নিয়ে যাবেন। হ্যাঁ ঠিক আছে, এখন তাহলে আসি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। যান যান। খবরদার কেউ মরবে না। কি ব্যাপার স্যার? স্যার গমের বস্তা হেলুইন। কি গমের বস্তায় হেরোইন? আসলে কি করে? আশ্চর্য স্যার। আর আশ্চর্য কি জানেন, কারা যেন আপনার গোডাউনের সাইনবোর্ড পাল্টে রেখেছে, পুলিশ বুঝতেও পারেনি এটা আপনার গোডাউন। গন্ডগোলের সুযোগে আমার কোন বিশ্বস্ত কর্মচারী এই কাজটা করেছে। এবার পুলিশের হাত থেকে নয় বাঁচলাম, কিন্তু এতগুলো টাকা। আরে ঘাবড়াইয়ে মত, আপনার ওপরে আপনার বাবার দোয়া আছে। আমার তো বাবা নেই। আরে বাবা নেই তো কি হয়েছে, বাবার বাবা তো আছে। মানে বিপদের দিনে যে পাশে আসিয়ে দাঁড়ায় সেই তো বাবা। 50 লাখ গিয়েছে তো কি হয়েছে, সে তো এক মাইনার মধ্যে কামিয়ে নেবেন। আপনার গার্মেন্টস এখন এক শিফট চলে, ওটাকে 3 শিফট চালু করিয়ে দেন। কিন্তু এত টাকা কোথায় পাবো? এলিজি, আরে বলেছি না আপনার বাপের বাপ আছে। আইয়ে আইয়ে। আরে দুশ্মন যত আপনার খাতি করিবে আমি আপনাকে তত মদত করব, কামিয়াবি আপনার হবেই। আর লিজিয়ে এই হ্যান্ড নোটে সাইন কিজিয়ে আর 50 লাখ রুপিয়া লে লিজিয়ে। কিজিয়ে কিজিয়ে। সর্বনাশ হয়ে গেছে, আগুন লেগে পুরো ফ্যাক্টরি শেষ। লোকজন কেউ? ব্রেকের সময় সবাই বাইরে ছিল। আমি ভি খবর পাইয়াছি, দুশ্মনী সব দুশ্মনী। আপনি বড় লোক হন, কোন সালা সেটা চায় না। কিন্তু এখন আমার কি হবে বলুন। আরে আপনার বাপ কা বাপ তো আছে, ঘাবড়াইয়ে মত। হ্যাঁ শোনেন, আমি ফয়সালা করিয়ে নিলাম, শেয়ার মার্কেটে যত শেয়ার আছে সব আপনি খরিদ করিয়া লন। 100 টাকার শেয়ার 200 টাকা 500 টাকা সেল করিবেন, 7 দিনে 2 কারোর হয়ে যাবে। যারা এখন আপনার সঙ্গে দুশ্মনি করছে সব সালারা মাথা চাপড়াবে। 300 টাকা কেউ নিচ্ছে না, কমিয়ে দিন। চৌধুরী দিও 200 টাকা 200 টাকা 200 টাকা। আসুন ভাই আসুন, চৌধুরী দিও 200 টাকা। হ্যাঁ কাজী গোবিন্দ সিং 100 টাকা 100 টাকা। আসুন ভাই আসুন 100 টাকা। হ্যাঁ তাও যাচ্ছে না, লাভের দরকার নেই, ক্যাপিটাল সেভ করুন প্লিজ। বিজয়ের হাসি হাসছিস? হ্যাঁ বিজয়ের হাসি, পৈশাচিক বিজয়ের হাসি, সততার মাধ্যমে যুদ্ধ জয়ের হাসি। জানিস আতশবাজিতে যখন আগুন লাগে তখন সেই স্ফুলিঙ্গ ছুড়ি আকাশে উঠতে থাকে, ভাবে আকাশটাও তার দখলে এসে যাবে, কিন্তু বারুদ ফুরিয়ে গেলে সে আবার মাটিতে এসে পড়ে যায়। ইমরানের পতন হয়েছে, শাহজাদা সেলিম জালালি আকবরের হাতে বন্দী। এখন তুই কি করবি? বাড়ি ছাড়ার নোটিশ পাঠাবো। কিসের নোটিশ? কোর্ট থেকে সমন জারি হয়েছে, এ বাড়ি আপনাকে ছেড়ে দিতে হবে। আপনারা কোর্ট থেকে এসেছে? কেন? বাড়ি ছাড়ার সমন নিয়ে। ও ঘটনা তাহলে সত্যি? প্লিজ আমাকে আর কয়েকটা দিন সময় দিন। ওকে। ওহ
বড়লোকের বাড়িতে সে এলসেসিয়ান সাজার চেষ্টা করেছিলি। রাতারাতি বড়লোক হয়ে আমার সাথে দেখা করতে এসেছিলি। আউট আউট গেট আউট দারোয়ান দারোয়ান ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। বড়লোকের বাড়িতে সে এলসেসিয়ান সাজার চেষ্টা করেছিলি। রাতারাতি বড়লোক হয়ে আমার সাথে দেখা করতে এসেছিলি। আউট আউট গেট আউট দারোয়ান দারোয়ান ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। বললেন আমাদের বাসার ঠিকানায় একজন লোক অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে আছে। ঠিক আছে, আমি এখনই আসছি। ডাক্তার সাহেব, আপনার দুটি পায়ে পড়ি, যত রক্ত লাগে আমার কাছ থেকে নিন। আপনার শরীর থেকে আর রক্ত নেওয়া যাবে না। ওনার ঠিকানা অনুযায়ী ফোন করে দিয়েছি, লোক এক্ষুনি এসে যাবে। কোথায় রোগী? ইমরানের মা জীবিত? এত বড় মিথ্যে কথা সে কেন বললো? তবে কি সত্যি টাকা লোভে? কিসের দলিল? দলিলেই লেখা আছে, ওগুলোকে দিয়ে বলবেন এগুলো ওরই প্রাপ্য। চলি শুনো, প্রথম যেদিন তুমি আমার সামনে এসেছিলে সেদিন একটা পিস্তল আমাকে দেখিয়েছিলে, আশা করি সেটা এখনো তোমার কাছেই আছে। মানে? হ্যাঁ, সেই পিস্তলে ছয়টা গুলি দিয়ে আমার এই বুকটা তুমি ঝাঁঝরা করে দিতে পারো। কি বলছেন আপনি? ঠিকই বলছি। আর কত আমাকে মুখ বুঝে সব সইতে হবে বলো? আমার এই চোখের সামনে তিন তিনটে জীবন জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে, অথচ আমি মানুষ করার কারিগর হয়েও কিছুই করতে পারছি না। শেষ বয়সের এই চরম ব্যর্থতা আমি সইতে পারছি না, আমাকে তুমি রেহাই দাও। না স্যার, না। ছোটবেলায় মা বাপ হারিয়ে পথে ঘাটে ঠুকর খেতে খেতে মানুষ হয়েছি, কোনোদিন কারো কাছে সন্তানের দাবি নিয়ে দাঁড়াতে পারিনি। আজ একমাত্র আপনার কাছে সন্তানের অধিকার নিয়ে অনুরোধ করছি। আর কটা দিন সময় আমাকে দিন, আমি যেভাবেই পারি ওই মহিলার চোখের পানি আমি মুছিয়ে দেবো, তার বুকে ফিরিয়ে দেবো, তারই অদৃশ্য গড়া তার সন্তান প্রমাণ করে দেবো। আপনার শিক্ষা ভুল হতে পারে না স্যার, ভুল হতে পারে না। আসি। কিসের দলিল বাবা? এত সম্পত্তির মালিক আমি হলাম কি করে? কে দিয়েছে? দাঁড়াও, বলো কে দিয়েছে? যে দিতে পারে, যার দেওয়ার অধিকার আছে। কে সেই ব্যক্তি? আমি, আমি সেই ব্যক্তি। 22 বছর আগে বলেছিলাম একজন খুনি দয়া আমি নেই না। দাঁড়াও, 22 বছর আগে একটি খুনের দায়ে অভিযুক্ত একজন ব্যক্তির বিরুদ্ধে তোমার অভিযোগ ছিল, কিন্তু এই 22 বছর ধরে তিন তিনটে খুনের দায়ে অভিযুক্ত আসামিকে কোন কাঠ গড়ায় তুমি দাঁড় করাবে বলে যাও। বলো কি অপরাধ করেছিলাম আমি? গ্রামের সহজ সরল একটি মানুষকে তোমাদের শহুরে সভ্যতার চাপে নিষ্পেষিত করেছিলে কেন? কেন মিথ্যে খুনের অভিযোগ চাপিয়ে জীবনের সব সুখ আনন্দ থেকে বঞ্চিত করেছিলে? 22টি বছর ধরে প্রতি মুহূর্তে মৃত্যু যন্ত্রণায় কেন আমাকে কাঁদালে? কেন
কেন আমাকে মানুষ থেকে অমানুষে রূপান্তরিত করেছিলে? কেন আমার হাতে অপরাধের অস্ত্র তুলে দিয়েছিলে? কেন পুত্রের বিরুদ্ধে আমাকে সংগ্রামে লিপ্ত করেছিলে? কেন সর্বতালির থেকে সালামতুল্লাহ হয়ে আমাকে প্রতিশোধের আগুন জ্বালাতে হয়েছে? দাও সর্বতালিকে খুন করার কৈফত তুমি দাও। যেও না, তোমাকে খুন করার কৈফিয়ত তোমাকে দিয়ে যেতে হবে। অসহায় একজন স্ত্রী তার স্বামী সন্তান থেকে বঞ্চিত হয়েছে, নিজের চিতের কারণে ইট ভেঙেছে, বস্তিতে থেকেছে, রাতের অন্ধকারে টুকরে টুকরে কেঁদেছে। বলো কেন, কেন তুমি তোমাকে খুন করেছ? জীবনের সব চাওয়া পাওয়ার থেকে নিজেকে বঞ্চিত করেছ। জবাব দাও, জবাব দাও। কেন এত কিছুর পরেও নিজের সন্তানকে ভুলে থাকতে পারলে না? তার বাপ ছিল, তার মা ছিল, তবু তার বুকে জ্বলন্ত আগুন কেন দাও দাও করে চলছে? জন্মের পর থেকে তার কানে তুমি একটি মিথ্যে বাক্য উচ্চারণ করেছ। তার বাপ নেই, ছলনার মিথ্যে দিয়ে যা জীবন শুরু করিয়েছ, সে যদি ছলনা দিয়ে তোমাকে বঞ্চিত করে থাকে, তাহলে তার আঘাতে তোমার চোখে পানি আসে কেন? একটি নয়, দুটি নয়, তিন তিনটে জীবন তুমি খুন করেছো। তারপরও আমি অপরাধী হয়ে থাকবো? হ্যাঁ, আজীবন তুমি সেই অপরাধের অপরাধী হয়ে থাকবে, এবং সেই অপরাধের প্রায়শ্চিত্ত তোমাকেই করতে হবে। আমার জীবনে এগুলোর আর কি প্রয়োজন আছে? তোর জীবনে না হোক, ইমরানের জীবনে আছে। তাকে তুই দায়বদ্ধ করেছিলি, তুই দায়মুক্ত করে দে। অনুপস্থিতিতে আমার 20 বছরের সঞ্চিত সম্পদ সব ধুলায় মিশে গেল। তোরা কি করেছিস? কি করব বলো? তোমার জামাতাই তো দায়িত্বে ছিল। অর্থের কাছে বাপ যেখানে অর্থহীন, সেখানে জামাত এখন ছাড়। একটা পিচ্ছি ছোড়াকে শেষ করে দেওয়ার ক্ষমতা তোদের হলো না। সে একা নয়, তার সাথে ছিল সালামতুল্লাহ। কে সেই সালামতুল্লাহ? একটি ডেড বডি আমার প্রয়োজন। 24 ঘন্টার মধ্যে হয় তার লাশ আমার কাছে আসবে, নতুবা 6-6টি বুলেট তোর বুকে ঝাঁঝা করে বেরিয়ে যাবে। 24 ঘন্টার মধ্যে তার লাশ তোমার সামনে হাজির হবে। Oh, my God.
বল, কে তোদের পাঠিয়েছে আমাকে মারার জন্য? আমাকে ছেড়ে দাও। বল বল, মুরাদ খান। মুরাদ খান? আমি মুরাদ খানই বলছি বন্ধু। আর মাত্র 6 ঘন্টা বাকি আছে। বলেছি তো, 24 ঘন্টার মধ্যে সালামতুল্লাহকে তোমার সামনে জীবিত বা মৃত হাজির করবই। আপনার স্ত্রীকে এই মাত্র খায়সাবে লোকেরা ধরে নিয়ে গেছে। হ্যাঁ, আমি যে সালামতুল্লাহকে খুন করতে পাঠিয়েছিলিস, আমি সেই সালামতুল্লাহ। আর 22 বছর আগে যাকে খুনের দায়ে জেলে পাঠিয়েছিলিস, আমি সেই শরবত আলী। চিনতে নিশ্চয় তোর ভুল হয়নি। চমৎকার, একেই বলে এক ঢিলে দু পাখি মারা। কথা ছিল সালামতুল্লাহকে হাজির করা, এখন দেখছি একজোড়া দুশ্মনী হাজির। হ্যাঁ, দুশ্মনের সেই পুরনো হিসেবটা আজ আমি চুকাতে এসেছি। হোটেল থেকে তুই আমাকে খবর দিয়ে নিয়ে গেছিলি। তুই জানিস খায়ের চৌধুরীর আসল খুনি কে? আমি জানি না, আমি জানি না। মিথ্যের বেশাদি করে গায়ে বেশ চর্বি জমিয়েছিস, এবার মরার আগে অন্তত একটা সত্যি কথা বল। আমাকে প্রাণী মারবে না তো? বল, সত্যি কথা বললে মারবো না। বল বল, আসল খুনি কে? সেই সেই খুনি হলো রাজীব চৌধুরী। রাজীব চৌধুরী? হ্যাঁ, তোর জম এবারে তোর ঘাড়ে ভর করবে। একটি সত্যি কথা বলেছিস, তোকে বাঁচার জন্য একটি সুযোগ দেব। যা ভাগ। মরণ তোকে ঠিক জায়গাতেই নিয়ে এসছে। অনেক পেট্রোল পোড়ালি, অনেক টেনশনে ভুগলি, কিচ্ছু লাভ হলো না। জম যখন ডাক দেয় মানুষ তখন গোলক ধাঁধায় পড়ে। বল, কিভাবে মরতে চাস? আমাকে আমাকে ক্ষমা করে দি। বা 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 বা, সম্মান দিয়ে কথা বলতে শিখেছিস, কিন্তু তোর তো ক্ষমা চাওয়ার কথা নয়, মৃত্যুর ভয়ে সিংহ শিয়াল হয়ে গেছে। কবিতা, কবিতা বল, খায়ের চৌধুরীকে কে খুন করেছিল? আমি আমি খুন করেছিলাম। পৃথিবীর আদালতে আমার সাজা যাই হোক, কিন্তু তোমার আদালতে আমি নির্দোষ প্রমাণিত হলাম। আজ আমি দায় মুক্ত, এখন আমি হাসতে হাসতে মরতে পারি। 22 বছরের হিসেব এখনো মিটানো হয়নি। চল।
মাস্টার সাহেব, আপনার মেয়ের আদালতে আমি নির্দোষ প্রমাণিত হয়েছি। মিথ্যে কথা। যে পিতা সন্তানকে তার অধিকার থেকে বঞ্চিত করে সে নির্দোষ হতে পারে না বাবা। বাবা না, মিথ্যে কথা, মিথ্যে কথা। তোমার মা যা তোমাকে শিখিয়েছেন সেটাই সত্যি। তোমার বাবা মরে গেছে। কেউ মুখ করবে না। আমার যন্ত্রণার আগুনে পোড়া বাড়িতে কাউকে এনে দুঃখ দেবো না, এটাই আমার শেষ সিদ্ধান্ত। সিদ্ধান্ত তোমাকে পাল্টাতে হবে। পাল্টাতে হবে? অনুরোধ নয়, একজন স্ত্রীর দাবি। পারবে, পারবে তুমি আমার 22টি বছর ফিরিয়ে দিতে? বলো পারবে? অবশিষ্ট কিছু চোখের পানি ছাড়া আর তো আমার কিছুই দেবার নেই। আমি তো ব্যর্থ, আমি যে ব্যর্থ। না, কেহ তোমরা ব্যর্থ নও। তোমার চোখের পানি, বাবার দীর্ঘশ্বাস, এ দুয়ের মাঝখানের 22টি বছর তো আমি। হ্যাঁ বাবা, আমি বাবা। লাল শাড়ি, লাল চুড়ি, লাল পেটিকোট, তোমার জন্য আজ এনেছি। রাগ করো না ও গরঙ্গিলা গো, পান করেছি। লাল শাড়ি, লাল চুড়ি, লাল পেটিকোট, তোমার জন্য আজ এনেছি।